Assalamualaikum. Waalaikumsalam. ভাই গুলা কি গুলা কি গুলা কি বের করতেছেন? এগুলা তো ভাইয়া বরে আচার ভাইয়া। বরে আছেন না? জি ভাইয়া। না আপনি এখানে তো দেখতেছি আরো অনেক রকমের আচার দেখা যাইতেছে। জি আলহামদুলিল্লাহ আমরা গতকালকে থেকেই ওয়ারলেস মোড়ে চট্টগ্রামের মোটামুটি ঐতিহ্যবাহী যে আচারগুলো সেগুলোর মধ্য থেকে আমরা আপনাদের জন্য তৈরি করেছি যেন সেই স্বাদটা আপনারা আমাদের কাছে পান। আচ্ছা আচ্ছা আপনার এখানে কি কি আচার আছে আমাদেরকে যদি একটু দেখান, আমাদের দর্শকরা যদি একটু দেখতে চায়। যদি আপনাদের আচ্ছা আপনি কি লাইভে আছেন? জি আমি লাইভে আছি। আচ্ছা আসলে আচার তো মোটামুটি আমরা বেশি করি নাই, এমনি আপাতত ঘরোয়াভাবে আমরা এখানে করলাম, যেটা সেটা হচ্ছে তাহলে দেখেন এটা হচ্ছে কিসমিসের আচার। আচ্ছা এটা হচ্ছে তেঁতুলের আচার। কত করে বিক্রি করেন? এটা 100 গ্রাম 100 টাকা। আচ্ছা আর তেঁতুলের আচারটা 150 টাকা। এটা হচ্ছে এই যে জেলি, আমাদের ম্যাঙ্গো জেলি, যেটা এগুলা আপনার খুব সুস্বাদু। আচ্ছা হ্যাঁ না দেখতেই দেখা যাচ্ছে যে অনেক সুস্বাদু। এটা হচ্ছে 100 গ্রাম মাত্র 60 টাকা। আচ্ছা আর এই যে বড় আচারটা দেখতেছেন মুখে লেগে থাকার মতো, এটা এটা খাওয়ার পরেই বুঝে যাবে এটা মাত্র 50 টাকা 100 গ্রাম। আচ্ছা আর জবের আচার আছে এটা মাত্র 50 টাকা 100 গ্রাম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসার তো কত লাগে নিছিলাম আমি। জি ভাইয়া আলহামদুলিল্লাহ সেই হয়েছে ভাই, শুকরিয়া ভাইয়া, দোয়া করবেন। তো আমি তেঁতুলের আচার নিয়েছিলাম তাই এক ফাটাফাটি। হ্যাঁ এখানে আসতে আলু বোকরা আছে আপনার, এটা ভাই রসুনের আচারটা আসেনি, ওটা ভাইয়া রসুনের দাম বেড়ে গেছে তো তাই ওটা করবো আগামী কালকে বা পরশু দিন, রসুনের দামটা একটু কমলে আমরা করবো ইনশাল্লাহ। আর এখানে আছে মিক্সচার 50 টাকা 100 গ্রাম, আছে খেজুরের আচার সেটা 100 গ্রাম 60 টাকা, তারপর আছে আমসির আচার আছে। আচ্ছা এটা একটু খুলে রেট এটা আমরা দিক থেকে একটু দেখি, পাশ থেকে যদি একটু দেখাই আর কি কি আছে একটু দেখা। এটা আমসির আচার আছে 50 টাকা 100 গ্রাম, এটা হচ্ছে আমড়ার মোরব্বা। আচ্ছা আচ্ছা এটা খুব রসালো এবং খুব মজাদার, খাইলে টেস্ট ভাতের সাথেও খাইতে পারবেন সেই স্বাদ। চালতারা স্লাইস আছে এটা, তারপরে আমসত্তা আছে, এগুলো 50 টাকা। চালতার মোরব্বা এটা আপনার আছে মাত্র 50 টাকা করে। আপনার এখানে আছে এটা সেই ম্যাঙ্গো জেলি যেটা বললাম। আচ্ছা যেটা তো আসলে অসাধারণ লাগতেছে, দেখতে অসাধারণ লাগতেছে। প্রিয় দর্শক আপনারা যারা দেখতেছেন আসলে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, কিন্তু আসলে আমি চোখে দেখতেছি এটা কিন্তু আসলে অসাধারণ এবং খুব আপনার অসাধারণ লাগতেছে দেখতে। তো ভাই এগুলো তো আসলে আপনার এখানে বিক্রি করেন, আসলে যদি কেউ যদি পার্সেল নিতে চায় সেইভাবে কি সুবিধা আছে? আসলে আমার যেহেতু আমরা নতুন শুরু করছি, আমাদের পার্সেল নেওয়ার জন্য আমরা বয়াম রাখছি বা ইয়ে করতেছি, আস্তে আস্তে আমরা বাড়াবো, ওয়ান টাইম প্লেটে দিচ্ছি হাতে নিয়ে খাওয়ার জন্য। আর এমনিতে পলিতেও নেওয়া যায়, কেউ যদি সবগুলো আইটেম থেকে 100 গ্রাম বা 200 গ্রাম চাই আমরা দিতে পারি ইনশাল্লাহ। আচ্ছা তো আপনি ধরেন যে যদি কেউ ধরেন যে বাইরে থেকে যদি ধরেন চট্টগ্রামের বাইরে, আপনার যেটা তো চট্টগ্রামে, জি চট্টগ্রামে বলতে ধরেন চট্টগ্রামের বাইরে যদি কেউ নিতে চায় আচারগুলা, তো সে কীভাবে নিতে পারবে? এই এরকম কি কোনো ব্যবস্থা আছে কিনা? এখনো করে নাই, তবে অতি শীঘ্রই সেটা করার চিন্তা ভাবনা আছে। যদি আমার আচার মানুষের ভালো লাগে, যদি আমি চাইদা ভালো, তাহলে ইনশাল্লাহ আমি চট্টগ্রামের বাইরেও দিতে পারবো। আচ্ছা যদি ধরেন যে আপনার দোকানে যদি কেউ আসতে চায় তাহলে কীভাবে আসবে, যদি একটু বিস্তারিত লোকেশনটা একটু বলেন। লোকেশনটা হচ্ছে ওয়ারলেস মোড়, সামনে হচ্ছে মেম্বার হোটেলের সেই ভর্তার ঐতিহ্যবাহী যেটা এখন পরিচিত, সেটার দিকে যাওয়ার আগে ওয়ারলেস মোড়ে মালঞ্চ, এবি মালঞ্চ, যেটা লাচ্ছি নামে পরিচিত, লাচ্ছি দোকান নামে পরিচিত সেই আমির ভাই আমি। তো এটা আশা করি ওয়ারলেস মোড়ে আসলে মালঞ্চ বললে যে কেউ দেখেন। তার মানে হচ্ছে কি আপনি আগে লাচ্ছি ছিল এখনো আছে, কিন্তু লাচ্ছির পাশাপাশি এটা নতুন ভাবে পাশাপাশি আমার যে মালঞ্চের নাস্তা ছিল এই নাস্তার আইটেমগুলো তার সাথে, এখন এই আইটেমটা আমি চিন্তা করছি যে ওয়ারলেস মোড় থেকে খাবারের দোকান সবাই জানে, অনেক খাবারের দোকান মানুষ শখের বসে এখানে নলা হালিম, তারপরে লাচ্ছি, মেম্বার হোটেলের ভাত খেতে আসে। তো সেই চিন্তায় আমার চিন্তা ছিল যে আমি একটা আনকম কিছু করবো, সেটা হচ্ছে যে আমার এই আচ্ছা এই আচারের আইটেম, কারণ এই আচারে মশলা দিছি পিওর, মজা পাবেন শিওর। ভাই আপনার ডায়েটটাতে কিন্তু আসলে সত্যি অসাধারণ। আপনি আসলে দর্শক যারা আপনারা দেখছেন ভাইয়ের ডায়লগের সাথে যদি কেউ আপনি মিলিয়ে দেখতে চান তাহলে অবশ্যই ভাইয়ের দোকানে চলে আসবেন, এসে খাবার খাবেন এবং খেয়ে তারপর টেস্ট করে ভাইয়ের ডায়লগের সাথে মিলাবেন যে আসলে উনি যে ডায়লগ দিয়েছে তার ডায়লগের সাথে আসলে তার আচারগুলো কি ওরকম মজা আছে কিনা। আগামী এক মাস পর্যন্ত আমি একটা প্যাকেজ দিচ্ছি, যদি কেউ আমার সকল আইটেম বা নাস্তা হোক এবং আচার হোক যে কোনো প্রোডাক্ট হোক সবগুলা থেকে যদি 2000 টাকার যদি ক্রয় হয়ে যায়, 2000 টাকা হলেই সে আমার কাছ থেকে যে কোনো আইটেম থেকে পাবে, যে কোনো একটি আইটেম 250 গ্রাম ফ্রি,
আপনি যা আইটেম চান এটা কি আপনার উদ্বোধন উপলক্ষে ফ্রি দিচ্ছেন উদ্বোধন উপলক্ষে আমি ফ্রি দিচ্ছি আচ্ছা এটা তো আপনার দোকানের উদ্বোধন উপলক্ষে ফ্রি এখন মনে করেন যে আমাদের লাইভ থেকে যদি দেখে যদি কেউ আসে তার সেটার জন্য স্পেশাল কি অফার দিবেন যদি কেউ এসে বলে যে লাইভ দেখে তার জন্য প্রাথমিকভাবে আমার ব্যক্তিগত কিছু আছে আমি 50 গ্রাম আছে আমি তাকে আমার থেকে খাওয়াবো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ যারা দেখছেন তারা দ্রুত আসলে এই লাইভটা দেখতেছেন অবশ্যই ভাই ভাইসা আর দোকানে আসবেন এসে তাদের আচার এই যে নতুন উদ্বোধন করছে ভাই আচারগুলো আসবেন টেস্ট করবেন এবং আপনারা খেয়ে ওনাকে বলবেন ধন্যবাদ আমার আচার